স্বাগতম বন্ধুরা আজকে নতুন একটি ভিডিওতে বন্ধুরা খুব শীঘ্রই ইন্ডিয়ান এবং বাংলাদেশ মার্কেটে Vivo v27 প্রো ফোনটি লঞ্চ হতে চলেছে তো বন্ধুরা ফোনটিতে বেশ কিছু আকর্ষণীয় জিনিস রয়েছে যা আমাদের কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে সোনির সেন্সর অ্যামোলেড ডিসপ্লে এবং খুব ভালো প্রসেসর ফোনটিতে আমরা লক্ষ্য করছি তো বন্ধুরা সার্বিক দিক থেকে কিন্তু ফোনটি খুবই আকর্ষণীয় হতে চলেছে ফোনটির লুকসের দিকে খেয়াল করলে আমরা কিন্তু দেখতে পাবো একটি কার্ভ ডিসপ্লে ফোনটিতে দেওয়া রয়েছে এবং পিছনের দিকেও আমরা কার্ভ লক্ষ্য করছি স্কোয়ার যে শেপ সেটি কিন্তু নয় তো যাদের কার্ভ পছন্দ তাদের অবশ্যই ফোনটি ভালো লাগবে আমরা জানি ভিভোর যে ফোনগুলো থাকে তার রিসেন্টলি ফোনগুলো যে লঞ্চ হচ্ছে সেখানে কিন্তু আমরা ব্যাক সাইডে কালার চেঞ্জিং যে সিস্টেম সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রোদ্রে গেলে কালার চেঞ্জ হচ্ছে তো এরকমই কিন্তু ফিচার এই ফোনটিতেও দেওয়া রয়েছে বন্ধুরা ফোনটির পোর্টস এবং বাটনসের দিকে যদি আমরা খেয়াল করি ফোনটিতে দেওয়া রয়েছে USB টাইপ সি পোর্ট একটি সিম ট্রে এবং নিচের দিকে আরও যদি খেয়াল করি একটি লাউড স্পিকার পোর্ট দেওয়া রয়েছে ডান দিকে আমরা ভলিউম আপ ডাউন বাটন এবং একটি পাওয়ার বাটন দেখতে পাবো উপরের দিকে নয়েজ ক্যান্সেলেশন একটি পোর্ট রয়েছে হ্যাঁ বন্ধুরা আমরা ওটাই মিস করছি 3.5mm এর একটি হেডফোন জ্যাক তো বন্ধুরা তাছাড়া সার্বিক দিক থেকে ফোনটির লুক খুব ভালো দেওয়া রয়েছে ফোনটির ডিসপ্লের দিকে খেয়াল করলে আমরা দেখতে পাবো 6.7 ইঞ্চি এর 120Hz রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে এবং বন্ধুরা হ্যাঁ এটা কিন্তু 3D কার্ভড একটি ডিসপ্লে তাছাড়া বন্ধুরা ফোনটিতে 10 বিট এবং HDR 10+ সাপোর্ট রয়েছে তো বন্ধুরা ফোনটি থেকে আমরা কিন্তু 1 বিলিয়নের উপরে কালার দেখতে পাবো এবং মাল্টিমিডিয়ার ক্ষেত্রে খুব ভালো ভিডিও কিন্তু আমরা ফোনটি থেকে প্রদর্শন করতে পারবো আমরা নেটফ্লিক্স দেখি বা অ্যামাজন প্রাইম দেখি যাই দেখি না কেন আমরা কিন্তু খুব ভালোভাবে ফোনটি থেকে দেখতে পারবো বন্ধুরা ফোনটির আকর্ষণীয় পার্ট হচ্ছে ফোনটির যে ক্যামেরা সেন্সরগুলো বন্ধুরা ফোনটির ব্যাক ক্যামেরা ট্রিপল ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে এর মেন ক্যামেরা সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেলের সোনি IMX766B এই সেন্সরটি ব্যবহার করা রয়েছে তো বন্ধুরা এখান থেকে আমরা খুব ভালো ছবি কিন্তু আমরা তুলতে পারবো এবং খুবই যে ডিটেলস থাকে একটি ছবির সেই ডিটেলসগুলো আমরা খুব ভালোভাবে পাবো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এবং অন্য দুটি ক্যামেরা সেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দেওয়া রয়েছে যেটা যথারীতি অন্যান্য ফোনের মতোই আমাদের কিন্তু পিকচার প্রোভাইড করে থাকবে এবং বন্ধুরা সেলফি ক্যামেরার দিকে যদি আমরা খেয়াল করি আমরা পাচ্ছি 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যারা সেলফি ক্যামেরা লাভার রয়েছেন তারা কিন্তু ফোনটি অনায়াসে শুধু ক্যামেরার উপর বেস্ট করে নিতে পারেন ভিডিওর কথা বলতে গেলে বন্ধুরা আমরা কিন্তু সামনে মেইন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা উভয় দিক থেকেই কিন্তু সর্বোচ্চ 4K ভিডিও রেকর্ডিং আমরা করতে পারবো তো আমরা দারুণভাবে কিন্তু ব্লগিং আমরা ফোনটি থেকে করতে পারবো বা ইউটিউবিংও আমরা ফোনটি থেকে করতে পারছি ভিভো v27 এর প্রসেসরের কথা বলার আগে বন্ধুরা এখানে যে প্রসেসর এবং র্যাম ব্যবহার করা হয়েছে তার আন্তঃদেশ যদি বলি বন্ধুরা এটা কিন্তু 8 লাখের উপরে রয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন যে কিন্তু খুবই ভালো পাওয়ারফুল একটি প্রসেসর ফোনটিতে দেওয়া রয়েছে বন্ধুরা ফোনটিতে মিডিয়াটেক ডিমেনসিটি 8200 4nm এর একটি প্রসেসর ফোনটিতে দেওয়া রয়েছে আমরা যদি র্যাম টাইপ দেখি 8GB এবং 12GB এর র্যাম টাইপ আমরা দেখতে পাবো এবং আমরা স্টোরেজ টাইপও যদি খেয়াল করি সেখানে আমরা দেখতে পাবো 128 এবং 256GB স্টোরেজ ফোনটিতে দেওয়া রয়েছে তো এর উপর ভিত্তি করে আমরা আন্তত স্কোর যদি চেক করি সেখানে আমরা 8 লাখেরও বেশি আমরা আন্তত স্কোর দেখতে পাচ্ছি তো বন্ধুরা ফোনটি থেকে হেভি গেমে হাই গ্রাফিক্সে কিন্তু আমরা ভিডিও গেম প্লে করতে পারবো এবং হ্যাঁ বন্ধুরা আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ফোনটিতে কিন্তু বায়োনিক কুলিং সিস্টেম দেওয়া রয়েছে যে ফোনটি কিন্তু ওভারহিট হবে না এর মাধ্যমে আমরা বুঝতে পারছি তো ফোনটি থেকে যারা ক্যামেরা লাভার রয়েছেন তারাও তাদের কাছে ফোনটি আকর্ষণীয় হবে যারা গেমিং লাভার রয়েছেন তাদের কাছেও কিন্তু ফোনটি আকর্ষণীয় হবে ফোনটির ওয়েসের কথা বলতে গেলে আমরা ফোনটিতে দেখতে পাবো ফান্টাস 13 যেটা ভিভো সিরিজে ব্যবহার করা হয় এবং অ্যান্ড্রয়েড 13 ফোনটিতে আমরা দেখতে পাবো এখানে ফান্টাস 13-এ আমরা ফোনটির ভিতরে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দেখতে পাবো এবং ফোনটির যে কালার চেঞ্জিং সিস্টেম রয়েছে এখানে কিন্তু আমরা ফোনটির যে অ্যাপসগুলো থাকবে সেই অ্যাপসেরও কালার চেঞ্জ করা যাবে এই ফান্টাস 13 আপডেটে এছাড়া বন্ধুরা যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা আনইনস্টল করে নিতে পারবো তো সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে না ব্যাটারির কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4600mAh এর একটি ব্যাটারি এবং যেটা চার্জ করতে প্রোভাইড করা হবে 66W-এর একটি চার্জার সেন্সরের কথা যদি বন্ধুরা আমরা বলতে চাই ফোনটিতে কিন্তু আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছি এবং ফেস আনলকও আমরা ফোনটিতে দেখতে পাচ্ছি কানেক্টিভিটির কথা যদি বলি সেখানে আমরা 5G দেখতে পাবো ওয়াইফাই 6-এর সাপোর্ট থাকবে ব্লুটুথ 5.3 আমরা ফোনটিতে দেখতে পাবো এবং হ্যাঁ বন্ধুরা ফোনটিতে কিন্তু IP রেটিংও রয়েছে IP54 এর রেটিং ফোনটিতে রয়েছে তো মোটামুটিভাবে আমরা সাধারণত 52 দেখতে পাই যেটা মিড রেঞ্জের ফোন থাকে বা লো বাজেটের ফোনে যেখানে আমরা 54-এর একটি IP রেটিং দেখতে পাচ্ছি তো এখানে ধুলাবালি থেকে মোটামুটিভাবে ফোনটি আমাদের কিন্তু সেভ করতে সহায়তা করবে
Vivo v27 Pro ফোনটি কিন্তু খুব ভালোভাবে টেস্ট করা হয়েছে আর Vivo অফিশিয়াল সাইট থেকে আমরা জানতে পেরেছি ফোনটি কিন্তু মিডিয়াম উচ্চতা অর্থাৎ একটি টেবিলের সমান উচ্চতা থেকে প্রায় 40,000 বারের মতো কিন্তু ফোনটি ড্রপ করা হয়েছে টেস্ট করার জন্য তো সেক্ষেত্রে কিন্তু এই যে ড্রপ টেস্ট সেটা কিন্তু খুব আমরা ভালো খেয়াল করছি এবং ওয়েল টেস্টেড আমরা বলতে পারি তাছাড়া প্লাগ এবং আনপ্লাগিংও প্রায় 100,000 বার এটি করা হয়েছে তো এখানে কোনো প্রবলেম দেখা দেয়নি তো বন্ধুরা ফোনটি কিন্তু খুব ভালোভাবে টেস্ট করা হয়েছে এছাড়া বন্ধুরা ফোনটি যদি আমরা লঞ্চ ডেট খেয়াল করি আমরা কিন্তু ফোনটি যেহেতু রিভিউর জন্য ফোনটি প্রোভাইড করা হচ্ছে বা দেওয়া রয়েছে তো সেক্ষেত্রে আমরা ফোনটি 2-1 মাসের ভিতর ইন্ডিয়ান এবং বাংলাদেশ মার্কেটে পেয়ে যেতে পারি তবে ইন্ডিয়ান মার্কেটে ফোনটির প্রায় 37,000 থেকে 40,000 টাকার মধ্যে থাকতে পারে এবং বাংলাদেশে 50,000 টাকার উপরে আমরা খেয়াল করতে পারি তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হ্যাঁ বন্ধুরা কোনো ডিটেল আমি মিস করেছি কিনা তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সকলে